ইসলামী ছাত্র শিবির প্রতিষ্ঠিত হয়েছে 1977 সাল 6 ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদ থেকে। ইসলামী ছাত্র শিবিরের লক্ষ্য এবং উদ্দেশ্য ছিল সৎ, দক্ষ, দেশপ্রেমিক নাগরিক তৈরি। ইসলামী ছাত্র শিবিরের সেই লক্ষ্যকে সামনে রেখেই ইসলামী ছাত্র শিবির 77 সাল থেকে নিয়ে এখন পর্যন্ত বিভিন্ন জুলুম, নির্যাতন, নিষ্পেষণ, পাহাড় সম বাধা উপেক্ষা করে আজকের এই 24 উপনীত হয়েছে। বিশেষত বলতে পারি 24-এর এই আন্দোলনের আগে আওয়ামী দুঃশাসনের বিগত সময়গুলো আমাদের সংগঠন ইসলামী ছাত্র শিবির সবচাইতে বেশি জুলুম এবং নির্যাতনের সম্মুখীন হয়েছে, সবচাইতে বেশি জুলুমের শিকার হয়েছে। ইসলামী ছাত্র শিবিরের অসংখ্য জনশক্তিদেরকে গুম করা হয়েছে, শহীদ করা হয়েছে, কারাগারে বন্দী করার মধ্য দিয়ে নির্যাতনের শিকার হতে হয়েছে ইসলামী ছাত্র শিবিরের জনশক্তিদেরকে। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবির এদেশের ইসলামী তাহাজিব এবং তামাদ্দুনের চর্চা, এ জাতির উপরে চেপে বসে থাকা জুলুম এবং নির্যাতনের মূল উচ্ছেদ করে একটি জাতির কাঙ্ক্ষিত জাতি গঠনের স্বপ্ন নিয়ে কাজ করে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির ছাত্রদের অধিকার প্রতিষ্ঠা, ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত এবং ছাত্রদের অধিকারের পক্ষে বলিষ্ঠ ভূমিকা রাখার মধ্য দিয়ে 1977 থেকে নিয়ে এখন পর্যন্ত কাজ করে আসছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী সভ্যতা এবং সংস্কৃতি নির্মাণে সবচাইতে বেশি ভূমিকা পালন করে যাচ্ছে, বিশেষত আমাদের যুব সমাজের মনে জেগে বসা জাহিলিয়াত এবং অপসংস্কৃতিকে দূর করে ইসলাম, ইসলামী তাহজিবের সঠিক বুঝ এবং একটি আদর্শিক ভাবধারার জাতি গঠনের ভূমিকা রেখে যাচ্ছে ইসলামী ছাত্র শিবির। ইসলামী ছাত্র শিবির আজকের এই প্রকাশনা উৎসব এই মেসেজটি পুরো জাতিকে দিবে, ইসলামী ছাত্র শিবির যে লক্ষ্যে কাজ করে যাচ্ছে সেই লক্ষ্যটি হলো সবচাইতে বেশি মহান লক্ষ্য। ইসলামী ছাত্র শিবির প্রত্যেক যুবকের কর্ণে কুহরে ইসলামের সুমহান আদর্শের কথা পৌঁছে দিতে চাই। ইসলামী ছাত্র শিবির নীতি, নৈতিকতা, সঠিক মূল্যবোধকে জাতির সামনে পেশ করার মধ্য দিয়ে এ জাতিকে সচেতনভাবে গড়ে তুলতে চায়। ইসলামী ছাত্র শিবির এ জাতির প্রত্যেক যুবকদেরকে ইসলামের প্রতি আহ্বান করে, কোরআনের ভাষাই হলো উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা, ইসলামের ভাষা হলো আমরা তোমাদের ভিত্ত উদু ইলা সাবিলি রব্বিকা বিল হিকমা, তোমরা প্রজ্ঞা, তোমরা উত্তম নসিহর মাধ্যমে মানুষদেরকে আল্লাহর দিকে আহ্বান করো। আর এই আহ্বানটা হলো ওমান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহা ওয়া ক্বালা ইন্নানি মিনাল মুসলিমিন। আর যারা এই আহ্বানের কাজটি করবে তারা হলো সবচেয়ে বেশি উত্তম এবং তারা ঘোষণা করবে আমরা আমুলে সলেকারী এবং এই আমুলে সলেকারী ব্যক্তিরাই হলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি গ্রহণযোগ্য। ইসলামী ছাত্র শিবির সেই কাজকেই করে থাকে, ইসলামী ছাত্র শিবির যুবকদের ফেরানোর কাজ করে থাকে, ইসলামী ছাত্র শিবির একটি সমৃদ্ধ জাতি গঠনের সবচাইতে অগ্রণী ভূমিকা পালন করে যাচ্ছে। প্রিয় উপস্থিতি, আমি যদি আপনাদেরকে বলি এবছরে আমরা ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় সংগঠন স্পেশালি প্রকাশনা বিভাগ 11টি উপকরণ নিয়ে কাজ করেছে, এর ভিতরে 7টি উপকরণকে আজকে আপনাদের সামনে আমরা নিয়ে এসেছি। এর ভিতরে প্রথম 3 পাতার যে ক্যালেন্ডারটি, 3 পাতার ক্যালেন্ডারে আমরা এই জুলাই এবং আগস্টের যে বিপ্লব, বিপ্লবের যে চিত্র, আমরা পুরো বিপ্লবের চিত্র নিয়ে এসেছি। কি কর্মসূচি ছিল এই বিপ্লবে, কি উদ্দেশ্য নিয়ে এই আন্দোলন শুরু করেছিল ছাত্র জনতা এবং ফ্যাসিবাদের পতন, পতন পরবর্তী ছাত্রদের চাওয়া পাওয়া কি, কি স্বপ্ন নিয়ে তারা এই ফ্যাসিবাদের পতন ঘটিয়ে আরেকটি নতুন বাংলাদেশ উপহার দিয়েছে, সেই চিত্র আমরা 3 পাতার ক্যালেন্ডারে উপস্থাপন করতে সক্ষম হয়েছি। আপনাদেরকে অনুরোধ করব, যারা সাংবাদিকরা এসেছেন
আমাদের এই উপকরণ আপনারা বেশি করে জাতির কাছে তুলে ধরবেন। আমরা চাই আমাদের এই জুলাইয়ের সঠিক তথ্য, জুলাই বিপ্লবের সঠিক তথ্য চিত্র এবং এই আন্দোলনের লক্ষ্য এবং উদ্দেশ্য জাতির মানুষ জানুক এবং জাতির সফলতা নিয়ে আসার জন্য সম্মিলিতভাবে সকলে একসাথে কাজ করুক আমরা সেই প্রত্যাশা রাখি। প্রিয় উপস্থিতি, ইসলামী ছাত্র শিবিরের সবচাইতে গুরুত্বপূর্ণ আরেকটি হলো বিগত আওয়ামী দুঃশাসন এবং এদেশের মানুষের উপর জেঁকে বসে থাকা ইসলাম বিদ্বেষী মনোভাব। এ জাতির মন থেকে, মনন থেকে, এ জাতির চেতনা থেকে ইসলামের প্রতিচ্ছবিকে, ইসলামকে যারা নিশ্চিহ্ন করার ষড়যন্ত্র করতে চেষ্টা সবসময় অব্যাহত রেখেছিল, তার বিপরীতে ইসলামী ছাত্র শিবির এক পাতার ছোট ক্যালেন্ডারে এই কথাটাই বলার চেষ্টা করেছে, যারা তোমরা মুখের ফুৎকার দিয়ে ইসলামের বাতিটাকে নিভিয়ে দিতে চাও আল্লাহ এই বাতিটাকে প্রজ্বলিত করবেন। আমরা সেই জুলুম পরবর্তী বিপ্লবের চিত্রটাকে কোরআনের একটি আয়াত দিয়ে ছোট্ট ক্যালেন্ডারের মাধ্যমে আমরা সমগ্র জাতিকে একটি মেসেজ দেওয়ার চেষ্টা করে এসেছি। ইসলামী ছাত্র শিবির এক পাতার বড় ক্যালেন্ডারের কাজ করেছে। ইসলামী ছাত্র শিবিরের এক পাতার বড় ক্যালেন্ডার এই মেসেজটা দেয়, ইসলামী ছাত্র শিবির যেদিন 1977 সাল 6ই ফেব্রুয়ারি ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদে প্রতিষ্ঠিত হয়েছিল সেদিনে ইসলামী ছাত্র শিবিরের কি স্বপ্ন ছিল, ইসলামী ছাত্র শিবিরের সেদিনের কর্মসূচি কি ছিল, ইসলামী ছাত্র শিবির কি উদ্দেশ্যে সেদিন যাত্রা করেছিল, সেই যাত্রার 24-এর ফ্যাসিবাদের পতনের পরে নতুন করে ইসলামী ছাত্র শিবির সেটাকে শানিত করে আবার নতুন উদ্যমে সেই 77-এর চেতনা নিয়ে আবার যাত্রা শুরু করার স্বপ্নকে সমগ্র জাতি, স্পেশালি ছাত্র সমাজের কাছে তুলে ধরার জন্য ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদের ছবি নিয়ে সুন্দর একটি ক্যালেন্ডার আপনাদের সামনে নিয়ে এসেছে। এর মাধ্যমে জাতিকে আমরা দুইটা মেসেজ দিতে চাই, একটি হলো ইসলামী ছাত্র শিবির হলো মেধাবীদের সংগঠন, আরেকটি হলো ইসলামী ছাত্র শিবির স্বপ্নকে বাস্তবায়ন করতে চাই, সমৃদ্ধ বাংলাদেশ গড়তে চাই, আর সেটা ঢাকায় বিশ্ববিদ্যালয়ের যেটা 24-এর আন্দোলনের ছাত্ররা আহ্বান করার মধ্য দিয়ে বিশাল ফ্যাসিবাদকে পতন ঘটিয়েছে, ঠিক তেমনি এই ঢাকা ইউনিভার্সিটির মাধ্যমেই এই মসজিদের প্রতিচ্ছবি আমাদেরকে এই মেসেজ দিবে। আমরা জাতিকে আবারও জাগরণ ঘটাতে চাই, ইসলামী সমাজ বি নির্মাণের স্বপ্ন আমরা এঁকে দিতে চাই।